বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠী। এটা আমার দ্বিতীয় বছর জামাই ষষ্ঠী। আমি এসে গেছি শ্বশুর বাড়িতে, তার কিছু ঝলক আপনারা দেখতেই পাবেন। জামাই ষষ্ঠী যেগুলো রিচুয়ালস থাকে সেগুলো সবটাই হয়ে গেছে, কিন্তু আমি সকাল থেকে লুচি তরকারি দিয়ে শুরু করি। আগের বার করেছিলাম, বছর করি, কারণ লুচি তরকারি দিয়ে শুরু করলে দুপুরে বেশ মাংসটা জমিয়ে খাওয়া যায়, সেই জন্যে ওটাকে বাদ দিয়ে দুপুরবেলার খাওয়া থেকে শুরু করবো। দুপুরবেলা ভালো মন্দ মেনু আছে আমি জানি, হ্যাঁ সেটা একদম পরিষ্কার করে খাবো। চিংড়ি মাছ আছে, ফিশ ফ্রাই আছে, মাটন আছে, ডাল আছে, তারপর নানান রকম ভাজা তো থাকে, সেগুলো রয়েছে, তার সাথে দই চাটনি মিষ্টি আমাদের রয়েছে। তো সেরকম ভাবে একটা মেনু আমি শুনে রেখেছি, অর্থাৎ পেটটা খালি রাখতে হবে, পেটটা খালি রেখেছি সকাল থেকে। দুপুরবেলা জমিয়ে খাবো, খেয়ে দিয়ে যেটা হয় সাথে একটা কোল্ড ড্রিঙ্কস তো থাকবে, আমার ফেভারিট হচ্ছে লাচ্ছা, সেটা থাকবেই, সেটা খেয়ে দে জমি আড্ডা মারবো। আজকে রবিবার, সুন্দর আড্ডা মারবো বাড়িতে বসে, তারপর সন্ধ্যাবেলা অন্য প্ল্যান সেটা দেখা, কিন্তু খুব ভালো করে কাটাবো সেরকমই প্ল্যান করে রেখেছি। ভালো করে খেয়ে দে জমি আড্ডা মেরে জামাই ষষ্ঠী কাটাবো। আপনারাও ভালো করে কাটান, ভালোভাবে থাকবেন, কোনো রকম খেয়ে দে শরীর অসুস্থ করে ফেলবেন না, সেটাও দেখবেন, এবং খুব আনন্দ করে কাটাবেন। শুভ শুভ জামাই ষষ্ঠী। শুভ জামাই ষষ্ঠী সকলকে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আগের বছর আমার প্রথম, আমাদের প্রথম জামাই ষষ্ঠী ছিল, আর এই বছর দ্বিতীয়বার হওয়া সত্ত্বেও অ্যাকচুয়ালি এটা আমাদের প্রথমবার জামাই ষষ্ঠী। তার কারণ হচ্ছে আগের বছর মা কোনো রিচুয়ালি পালন করতে পারেনি, বিকজ সৌরভের একটা দুর্ঘটনা ঘটে গেছিল আমাদের বাড়িতে, সেই জন্য কালা অসুখ ছিল এবং তার জন্য কোনো রিচুয়াল পালন করা হয়নি। কিন্তু এবছর প্রথমবার অ্যাকচুয়ালি সৌরভকে জামাই ষষ্ঠী দেওয়া হয়েছে, মানে জামাই ষষ্ঠী পুজো থেকে শুরু করে যা যা রিচুয়াল আছে সব পালন করা হয়েছে, মানে মা করেছে, আগের বছর সেটা করতে পারেনি। আর আগের বছর শুধু খাওয়া দাওয়া হয়েছিল, এবছর তো খাওয়া দাওয়া আছে, তার সাথে প্রচুর প্রাপ্তি হয়েছে, আমার তো হয়েছে, সৌরভেরও হয়েছে, আর সৌরভের তরফ থেকে আমার মায়ের প্রাপ্তি হয়েছে। তো এই প্রাপ্তি জিনিস আদান প্রদান সব হয়ে গেছে, এরপর আমরা খাবো। আর খাবার মধ্যে আমি মানে বিগত কয়েক মাস ধরে ডায়েট করবো ভাবছি, কিভাবে যে করবো বুঝতে পারছি না। একটার পর একটা বিয়ের পর থেকে কিছু না কিছু ইনভিটেশন থেকে শুরু করে কারোর না কারোর কিছু না কিছু ফাংশন এসেই যাচ্ছে, এবং খাবার দাবার নিয়েই চলেছে। এই দুদিন ডায়েট করবো ভাবি, থার্ড দিনে আবার ইনভিটেশন চলে আসে, তো আজকে আবার সেই দিন প্রচুর খাওয়া দাওয়া। আমি জিজ্ঞেস করলাম কি খাওয়া দাওয়া, বলবো কিছুই নেই বলে এত কিছু বলবো, ফিশ ফ্রাই, তারপর কি চিংড়ি মাছের মালাইকারি, মাটন, সবই আমার ফেভারিট, আমারও সৌরভের, এত কিছু খাবার দাবার খাবো আবার যথারীতি যা হয়, কোনোটাই এখনই জীবে জল চলে আসছে, কোনোটাই আটকাতে পারবো না। তারপর আবার দই মিষ্টি সব আছে, সব খেয়ে যেয়ে আবার আমাদের মোটামুটি জামা ষষ্ঠীর পর্ব শেষ হবে। সন্ধ্যাবেলাতে আমরা শুধু জানি না, মানে এই যে আমাদের এখনকার প্ল্যান, যাই হোক সৌরভ খুব খুশি, খাওয়া দাওয়ার মেনুগুলো শুনে আর প্রস্তুত হচ্ছে, স্পেশাল লাগছে, ফিল করছে খুব, যেহেতু জামাই ষষ্ঠী, বউ ষষ্ঠী বলে তো কিছু হয় না আমাদের আত্মীয়, যাই হোক না কেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, এবং আশা করি আপনাদের সকলে জামাই ষষ্ঠী খুব ভালো পাচ্ছে। থ্যাংক ইউ।
টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।